গত গ্রীষ্মের জরুরি পরিস্থিতির পর ইটালিতে আরেকটি খরার মুখোমুখি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক সপ্তাহ ধরে শুষ্ক শীতকালীন আবহাওয়া ও আল্পস পর্বতে তুষারপাত স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম হওয়ার পর এমন উদ্বেগ দেখা দিয়েছে বলে জানায় বৈজ্ঞানিক ও পরিবেশবাদী গোষ্ঠীগুলো। দেশটির ভেনিসে বন্যা প্রাথমিক উদ্বেগের কারণ হলেও এখানে জোয়ারের পানি অস্বাভাবিক নিচে নেমে গেছে, ফলে শহরটির বিখ্যাত কিছু খাল দিয়ে গন্ডোলা, ওয়াটার ট্যাক্সি ও অ্যাম্বুলেন্সের চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভেনিসের সমস্যাগুলোর জন্য বেশ কয়েকটি বিষয়কে দোষারোপ করা হচ্ছে। এগুলো হলো বৃষ্টির অভাব, বায়ুমণ্ডলীয় উচ্চচাপ, পূর্ণিমা ও সমুদ্র স্রোত।